Alhamdulillah. Wassalatu wassalamu ala Rasulillah wa ala ali ashabi azmain amma ba'd. Fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam. Wa syarral umuri muhadatsatuha wa kullu muhadatsatin bidah wa kullu bidatin dalala wa kullu dalalatin finnar. Fa'udzu billahi minasy syaithanir rajim. Ma salakakum fi saqar qalu lam nakum minal musallim. Wa qala nabiyyuna min sallallahu alaihi wasallam, man amila amalan laysa lahi amruna fa huwa raddun. Wa qala nabiyyuna min sallallahu alaihi wasallam, man taraka salatan mutaammidan faqad kafara. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala rasulullah sallallahu alaihi wasallam, kullu ummati yadkhuluna al-janna illa man aba. Qila ya rasulullah man aba? Qala man ata'ani dakhala al-janna wa man asa'ani faqad aba. Sammanito upasthiti, sarvoprothom Allah subhanahu wa ta'ala bargahe shukriya gapon korbo je Allah subhanahu wa ta'ala সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিনের মালিক, তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব, সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়, সলাত তরককারীর বিধান, অর্থাৎ নামাজ না পড়লে দুনিয়াতে ও আখেরাতে কি হবে, সেই বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা বহুবার শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন 82 বার আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ বারবার বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। বহুবার শুনেছি, বহু খুতবায় শুনেছি, প্রোগ্রামে শুনেছি। তা আমরা মুসলমান যারা, তাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো কিছুতে পরিত্রাণ পাওয়া যাবে না, এবং সেই সলাত মসজিদে সে আদায় করতে হবে। কিন্তু যদি মসজিদ আর গ্রামের অবস্থা আমরা দেখি, তাহলে কিন্তু সবচেয়ে কম মানুষই সালাত আদায় করে। তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামতের মাঠে বেশিরভাগ মানুষ থাকবে বিপদে। ওখানে কোনো কাজের অজুহাত চলবে না, ওখানে আপনার নির্দিষ্ট কোনো ওজর চলবে না, যদি না আপনি দুনিয়াতে কিছু করে যান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একদম স্পষ্ট বলে দিয়েছেন নামাজ পড়লে কি হবে আর নামাজ না পড়লে কি হবে। একজন পরীক্ষক যদি আপনাকে আগে প্রশ্নপত্র দিয়ে দেয় যে দেখো এই প্রশ্নগুলো আসবে, তারপরেও যদি আপনি ফেল করেন, তাহলে বুঝেন ব্যাপারটা কেমন হবে। তো আল্লাহ আগেই বলে দিয়েছে যে নামাজ পড়লে এই ফায়দা আর নামাজ না পড়লে এই হবে, অতএব নামাজ পড়তে হবে, এর কোনো বিকল্প রাস্তা নাই। ইতিপূর্বে শুনেছেন যে আল্লাহ রসুল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন, তিনিও জীবনের শেষ নামাজটাও কষ্ট করে পড়েছিলেন। আর আমরা সুস্থ সবল মানুষ, আমরা যদি নামাজ আদায় না করি তো কী হবে। তো নামাজের তাগিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 82 বার দিয়েছেন। তো একজন অন্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন অন্ধ সাহাবি আল্লাহ রসুলের সাহাবি এসে বলছেন যে আল্লাহ রসুল, আমি তো মসজিদে আসতে পারি না, আমাকে ধরে নিয়ে আসবে এমন কেউ নাই, তা আপনি একটু আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন না। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রসুলকে এসে একজন অন্ধ সাহাবি, চোখে দেখতে পান না, অন্ধ মানে কানা নয়, দুই চোখই দেখতে পান না, তো বলছে আমাকে ধরে নিয়ে আসবে এমন লোক নাই,
একটু আপনি বাড়িতে নামাজ পড়ে তার অনুমতি দেন না, তখন আল্লাহ রাসূল দয়ার নবী মায়ার নবী বলছে আচ্ছা ঠিক আছে যাও নামাজ পড়ো বাড়িতে পড়ো কি করবো। তো লোকটা যখন চলে যাচ্ছে এমন অবস্থায় আল্লাহ রসুল বলছেন এই শোনো শোনো শোনো, জি আল্লাহ রসুল তুমি কি আজান শুনতে পাও? বলে জি আল্লাহ রসুল আজান তো শুনতে পাই। তো আল্লাহ রসুল বলছে আমার কিছু করার নাই, তোমাকে মসজিদে আসতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। বাক্যটা ভালো করে বুঝবেন, অন্ধ ব্যক্তি চোখে দেখতে পায় না, সে বলছে আল্লাহ রসুল বাড়িতে অনুমতি দেন তো নামাজ পড়ায়, তো সে যাও দিলাম। তো একটু পরে বলছে শোনো তুমি কি আজান শুনতে পাও? বলে জি হ্যাঁ আজান আমি শুনতে পাই। তো বলছে আমার কিছু করার নাই, আমি অনুমতি দেওয়ার মালিক না, অর্থাৎ তোমাকে মসজিদে আসতে হবে, তুমি বাধ্য। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ডাক শুনেও বাড়িতে থাকে, যারা ডাক শুনেও বাড়িতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন তার দেখা হবে আল্লাহকেও তারা ডাকবে কিন্তু আল্লাহ তাদের ডাক শুনতে পাবে না। তো সাহাবিদেরকে বলছে যে তোমরা বলতে পারো ডাক কিসের? তো যে না আল্লাহর রাসূল আমরা তো জানি না। বলছে ডাক হচ্ছে মুয়াজ্জিনের অর্থাৎ আজান। পৃথিবীর যতই ভালো কাজ থাক না কেন, যতই ইম্পর্টেন্ট কাজ থাক না কেন, যতই গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, যদি মসজিদে আজান হয়ে যায় আপনি আসতে বাধ্য, যদি আপনি নিজেকে মুসলমান বলে মনে করেন। যদি আপনি নিজেকে মুসলমান বলে মনে করেন তো মসজিদে আপনি আসতে বাধ্য, কেননা মসজিদের আজান শুনে কেউ যদি বাড়িতে সালাত আদায় করে বিশেষ কোনো কারণ ছাড়া তারও নামাজ হবে না। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে বলছে যে যে কে এক ব্যক্তি রাত্রিবেলায় তাহাজ্জুদে সালাত আদায় করে আর দিনের বেলায় সিয়াম পালন করে, রাত্রিবেলায় তাহাজ্জুদে সালাত আদায় করে দিনের বেলায় সিয়াম পালন করে, দুটোই মারাত্মক আমল জান্নাতে যাওয়ার জন্য। কারণ আল্লাহ রসুল বলেছেন যে চোখ গোপনে কানে ও জাহান্নামে যাবে না, যে ব্যক্তি সিয়াম পালন করে সিয়াম একটা ঢাল, এক ব্যক্তি ও দিনে রোজা রাখে আর রাত্রিবেলায় তাহাজ্জুদে সালাত আদায় করে শুধু মসজিদে আসে না। তো তাকে জিজ্ঞাসা করা হলো আপনি বলেন তো এ ব্যক্তি দিনে রোজা করে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে ও মসজিদে আসে না, এর কি কোনো সমস্যা হবে? তো উনি বলছেন ইনি মরলেই জাহান্নামী, ইনি মারা গেলে ইনাকে জাহান্নামে যেতে হবে, তার তাহাজ্জুদ তাকে বাঁচাতে পারবে না, তার সিয়াম তাকে বাঁচাতে পারবে না। মুসলমান শুধু আমরা এমনি দাবি করি, মুসলমান হলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই জন্যই তো আল্লাহ রসুল বললেন হাজারে 999 জন জাহান্নামী, একজন জান্নাতি কত ভালো মানুষ হওয়া লাগবে একবার খেয়াল করে দেখুন। অন্ধ ব্যক্তি পরিত্রাণ পাচ্ছেন না, আল্লাহ রসুল বলছেন আমার কিছু করার নাই, তোমাকে মসজিদে আসতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যদি বুঝতে পারত, মানুষ যদি এর গুরুত্ব বুঝত যে ফজর এবং ঈশার নামাজ কত গুরুত্বপূর্ণ, ফজর এবং ঈশার নামাজ পড়লে আল্লাহ কত খুশি হয় এটা যদি বুঝতে পারত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মানুষ হামাগুড়ি দিয়ে হলো মসজিদ আসত, মানুষ হামাগুড়ি দিয়ে হলো মসজিদ আসত, মানে প্যারালাইজ হয়ে গেছে কিন্তু দুই হাতের উপরে ভর করে সে মসজিদে আসতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন ভাবা যায় যে আপনাকে মসজিদে আসতে হবে, আপনি বাধ্য মসজিদে আসতে আর আপনি মসজিদ আসেন না, এমনি নামাজ আদায় যখন যা খুশি তাই করেন, এটা কি করে চলবে? এটা তো চলার কথা না, কারণ মুসলমান মানে সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, পাঁচ ওয়াক্ত না, কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে এমনভাবে মিলিত হবে যেন আল্লাহ তার উপরে রেগে আছে। এক ওয়াক্ত কেউ যদি সলাৎ ত্যাগ করে তো আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে এমনভাবে মিলিত হবে আল্লাহ তার উপরে রেগে আছে। আল্লাহ ছাড়া কেউ পরিত্রাণ করার নাই সেদিন, আল্লাহ ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। প্রত্যেকটা নবী রাসূল ইয়া নাফসি করবে, প্রত্যেকটা নবী রাসূল টেনশনে থাকবে আজকে আমার কি হয় আমার কি হয়। বাঁচাতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ আপনার উপরে রেগে আছে। এখন বলেন আপনি কার কাছ থেকে বাঁচবেন? আপনার আমার বাঁচার রাস্তা থাকবে না যদি এক ওয়াক্ত সালাতকে ত্যাগ করি, আর যদি পাঁচ ওয়াক্ত ত্যাগ করি তাহলে কথা বলা লাগবে না, এমনি জাহান্নামে।
যেহেতু আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে সে ব্যক্তি মুসলমান নয়, ও ব্যক্তি কুফরি করল। কত কঠিন একটা ব্যাপার। আমরা অনেকেই বলি আমরা হানাফি, কেউ বলে আমরা শাফি, কেউ বলে আহলে হাদিস, এরকম বলে মানুষ। চারজন ইমাম, বিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাদ দিয়ে আর যে তিনজন ইমাম রয়েছে, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বাল, এই যে তিনজন যে ইমাম রয়েছে, এই তিনজন ইমাম বলছে কেউ যদি নামাজ না পড়ে ওর গর্দানে তরবারি রেখে ওকে গলাটাকে নামিয়ে দাও, তোমার পরিবারের, তোমার আত্মীয়, তোমার কাছের মানুষ যদি কেউ নামাজ না পড়ে গর্দানে তারোয়াল দিয়ে গর্দানটাকে ঝুড়ে দাও। এখন তো আমাদের এলাকায় শাফি নাই, মালিকি নাই, হাম্বলি নাই, আমাদের এলাকায় কি আছে, হানাফি। তো আমরা ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, রহমতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছে যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে ওকে জেলখানায় ঢুকে দাও, অতদিন অব্দি মারো, অতদিন অব্দি পিটো, যতদিন না পর্যন্ত হয় সালাত পড়ছে নাহলে মারা গিয়েছে। আবার ভালো করে শুনুন, এই যে নিজেকে হানাফি দাবি করে মিলাদ করে বেড়াচ্ছে যারা, গোটা গ্রামের মানুষ হানাফি, আমি তাদেরকে বলছি, আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে যদি তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বউ, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী যদি নামাজ আদায় না করে ওকে জেলখানার মধ্যে ঢুকে দাও, অতক্ষণ অব্দি মারো, যতক্ষণ হয় মরে যাবে, আর না হলে বলবে ঠিক আছে ঠিক আছে আমি সালাত আদায় করবো। খুব কঠিন হানাফি হওয়া, হানাফি হওয়া খুব কঠিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে যে নামাজ না পড়লে ততক্ষণ অব্দি মারো যতক্ষণ না মারা যাচ্ছে। ও নামাজ না পড়ে ফাজলামি করে বলে আমি হানাফি, এর কোনো সুযোগ হবে না, পরিত্রাণ পাওয়া যাবে না, খুব কঠিন জায়গা। তো অত লম্বা আলোচনায় যাব না, আমি শুধু কয়েকটা জিনিস আলোচনা করব যা আপনারা দেখেছেন এবং দেখবেন, একবারে পরীক্ষিত জিনিস যে নামাজ যদি কেউ আদায় না করে, কিংবা মাঝে মধ্যে দু এক ওয়াক্ত আদায় করে, কিংবা খালি জুমার দিনে আদায় করে বাদ বাকি আদায় করে না, এই ধরনের লোকের শাস্তি কী হবে। প্রায় দুনিয়া এবং আখেরাত মিলে 14 খানা শাস্তি হবে হাদিস দ্বারা সাব্যস্ত, প্রায় 14 খানা, তার চেয়ে বেশি কম হতে পারে, মোটামুটি 14-15টা শাস্তি হবে। এবার এই শাস্তিগুলো আমি বলবো, আপনি একটু মিলিয়ে নেন। কাদের শাস্তি? যারা নামাজ আদায় করে সময় মতো করে না, যারা নামাজ আদায় করে খেয়াল খুশি, মাগরিব পড়লে ঈশা দরকার নাই, ফজর দরকার নাই, যারা সালাত আদায় করে কিন্তু সালাতের প্রতি উদাসীন, এই শ্রেণীর মানুষ। যারা নামাজ পড়ে না তাদের কথা বলছি না, যারা নামাজ পড়ে না এরা মুসলমান না এদের কথা ছাড়েন, যারা নামাজ পড়ে না এরা মুসলমান না ওদের কথা ছাড়েন, কিন্তু যারা পড়ে কিন্তু মাঝে মধ্যে, মাঝে মধ্যে মানে জুমার দিনে আসে, ঈদে আসে, তারপরে আপনার ওই রমজান মাসে 30 দিন আসে, এইরকম মুসল্লি, বা মাগরিব পড়ে ঈশা নাই, এইরকম মুসল্লি যারা আসে তাদের দুনিয়াতে 5টা শাস্তি হবে দুনিয়াতে বেঁচে থাকতে। দেখেন তো, একটু খেয়াল করেন তো শাস্তিগুলো কারোর দেখেছেন কিনা, একটু আপনার দিকে আপনি খেয়াল করেন, আমি একে একে বলছি। এক, বরকত উঠে যাবে জীবন থেকে, বরকত উঠে যাবে, মনে হবে সেই তো, আরে 3-4 দিন আগে মনে হলো যে 25 কেজি চাল আনলাম এখন ফুরিয়ে গেছে, মানে কি খাওয়া খায় বাড়ির মানুষ, সবাই খায় কারো গায়ে লাগে না, দেখেন বরকত শেষ। আল্লাহ রসুল বলছেন যারা সালাত আদায় এইভাবে করে তাদের জীবন থেকে বরকত উঠে যাবে। ব্যবসা বাণিজ্যে গেলেই লস, ব্যবসা বাণিজ্যে গেলেই লস, যত টাকা ইনভেস্ট করছে তত লস, বরকত শেষ। কেন? নামাজের প্রতি গাফেল, যাই করতে যায় অমনি লোকসান, যাই করতে যায় মনে চারে ছিছি, বরকত নাই কেন কাজে, এতগুলো একদম এক ধামা খায় পেট ভরে না, এদেখেন দেখেন বরকত নাই, এরকম হয়। খেয়াল করেন আপনি আপনার সাথে হয় কিনা, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনের সাথে হয় কিনা একটু খেয়াল করেন, মানে যা করবেন তাতে আর বরকত নাই, বরকত উঠে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, তার চেহারার মধ্যে যে সৌন্দর্য একটা ভাব, নূরানি যে দীপ্তি, এই নূরানি দীপ্তি তার মধ্যে থাকে না, মানে একটা মানুষকে দেখলে মনে হয় যে একটু কথা বলি, মাশাআল্লাহ, চেহারা কালো ফর্সা সেটা নয়, কিন্তু তার মিষ্টতা, চেহারার মধ্যে যে একটা ভাব, এই ভাব ভালোবাসার একটা ব্যাপার আছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সবচেয়ে কালো মানুষ ছিলেন, কিন্তু তাকে দেখলে অন্তরটা জুড়িয়ে যেত, আপনি কালো হতে পারেন আপত্তি নেই, কিন্তু চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব মনে হবে, আপনাকে দেখতে সুন্দর লাগবে। যদি আপনি সলাতে দায়ী করেন আর যদি আপনি সলাতে এরকম গাফেল হন, তাহলে আপনার চেহারা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বলতা কেড়ে নেবেন। আমি বহু বিদাতিকে দেখেছি, বড় বড় আলেম,
আপনি একটু খেয়াল করে দেখবেন, কাছ থেকে দেখবেন চেহারা দেখতে ভালো লাগে না। আপনি একটু খেয়াল করে দেখবেন যারা এইভাবে সালাতের প্রতি গাফেল, আমি নিজে বহু মানুষকে দেখেছি দেখতেই কেমন লাগে, যদিও আল্লাহ সুবহানাল্লাহ সৃষ্টি কিন্তু ও সালাতের প্রতি গাফেল, তাই ওর চেহারাটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। তাহলে যে যুবক আজকে আজকে আজকালকার যুবকরা মনে করে যে আমরা সবার চেয়ে হ্যান্ডসাম, যুবতীরা আমরা মনে করে যে আমরা হ্যান্ডসাম, জাতির সামনে পেশ হতে হবে, তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ আপনার চেহারা সৌন্দর্য করার মালিক, অর্থাৎ আপনাকে ফেয়ার অ্যান্ড লাভলি অমুক তমুক মাখার দরকার নাই, বা মাখলে মাখতে পারেন সেটা ভিন্ন কথা, তবে আপনাকে প্রথমে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাল্লাহ আপনার চেহারার মধ্যে এমন একটা নূর দিবেন যে আপনাকে দেখলেই মনে হবে একটু কথা বলি, ভালো লাগবে। এটা হচ্ছে দুই নম্বর কারণ, আপনার চেহারা থেকে ঔজ্জ্বল্যতা নষ্ট হয়ে যাবে যদি আপনি এই কাজ করেন। তিন, এই পৃথিবীর কোনো আমল সাত আসমান অবধি পৌঁছাবে না। পৃথিবীর যতই যাই করুন না কেন আপনি, আপনার আমল সাত আসমান অবধি পৌঁছাবে না। আপনি ভাবছেন যে আমি এইভাবে তাহাজ্জুদ পড়ি কিন্তু মাঝে মধ্যে ফরজ সালাত ত্যাগ করেন, মাঝে মধ্যে মাগরিব পড়েন না, কখন ঈশা পড়েন না, কখন ফজর পড়েন না, তখন কি হবে? আপনি যাই করবেন যতই আল্লাহকে বলেন কিন্তু আপনার দোয়া সাত আসমান ভেদ করে যাবে না, আপনার দোয়া সাত আসমান ভেদ করে যাবে না। চার নম্বর, আপনি যে আমল করবেন তার একটারও প্রতিদান পাবেন না, অঙ্ক করবেন কিন্তু শূন্য হবে, অঙ্ক করবেন কিন্তু শূন্য দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন না, বহু মানুষ বলে যে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান আছে, নাউজুবিল্লাহ, পৃথিবীর সেরা মিথ্যা কথা এটা একটা, নামাজ না পড়ে মানুষের ঈমান থাকে এটা আবার কেমন কথা। তা কিছু মানুষ বলে যে নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক থাকে, তো ঈমানের চাবিকাঠি নামাজ। তাহলে এই লোক পৃথিবীতে যাই করুক না কেন, কিয়ামতের মাঠে গিয়ে কিচ্ছু পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসের মধ্যে বলছে, আল্লাহ গো আমাদেরকে কাউকে বঞ্চিত করো না, আমাদেরকে কাউকে অসহায় করো না, আমাদেরকে কাউকে বঞ্চিত করো না, আমাদের কাউকে অসহায় করো না। দিয়ে এই কথা বলে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো বঞ্চিতর অসহায় কাকে বলে? তা সাহাবীরা বলছে, না 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 আল্লাহ রাসূল আমরা তো বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছে, যার কিয়ামতের মাঠে নামাজ থাকবে না সে হচ্ছে অসহায়, যার কিয়ামতের মাঠে নামাজ থাকবে না সে হচ্ছে বঞ্চিত, সবচেয়ে নিঃস্ব ভিখারি মিসকিন ফকির হয়ে উঠবে যে ব্যক্তির নামাজ দুনিয়াতে নাই কিন্তু আখেরাতে গিয়ে সবচেয়ে বড় মিসকিন হয়ে যাবে, কোটিপতি হতে পারে দুনিয়াতে কিন্তু ওখানে গিয়ে মিসকিন হয়ে উঠবে। পাঁচ নম্বর, কোনো নেককার লোক যদি তার জন্য দোয়া করে ওই দোয়া কবুল হবে না। কোনো নেককার লোক যদি দোয়া করে, মানে বিশেষ বিশেষ বড় বড় বক্তা, বড় বড় ব্যক্তি, বড় বড় ইমানদার পরেশগার মানুষ যদি দোয়া করে তো সেটা আল্লাহ কিন্তু কবুল করে, সেটা আল্লাহ কবুল করে। কিন্তু আপনার আমার দোয়া কবুল হবে না যদি আমরা এভাবে নামাজ পড়ি খেয়াল খুশি মতো। তার মানে বোঝা যাচ্ছে সৌদির ইমামও যদি আমাদের জন্য দোয়া করে তো আমাদের দোয়া কবুল হবে না যদি আমরা কি করি এভাবে নামাজ পড়ি, নামাজের প্রতি গাফিলতা প্রদর্শন করি। তাহলে বড় বড় বুজুর্গ ব্যক্তিকে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে যে মিলাদের ব্যবস্থা হচ্ছে, বাপকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে, মাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে, কত রকমের কত সিস্টেম হচ্ছে, তো ও তো নামাজই পড়ে না, তাহলে ওর দোয়া কি করে কবুল হবে? আল্লাহ রসুল বলছেন যে তুমি যাকে দিয়ে দোয়া করো না কেন কারোর দোয়া তোমার কবুল হবে না যদি তুমি নিজে নামাজ না পড়ো এবং পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ো, রুটিন বেঁধে নামাজ না পড়ো, মসজিদে এসে নামাজ না পড়ো, তাহলে তুমি পৃথিবীর যে আলেমকে দিয়ে তুমি দোয়া করাও আপনার দোয়া কবুল হবে না। এমনকি আল্লাহ রসুল যদি দোয়া করো আপনার জন্য সে দোয়াও কবুল হবে কিনা সন্দেহ। কেন? আপনি তো নামাজই পড়েন, আপনার আবার দোয়া কি? আপনি আমার স্কুলে চাকরির জন্য গেলেন, আমি বললাম যে এম এ পাস মিনিমাম লাগবে, তো মিনিমাম এম এ পাস লাগবে, তারপরে সুপারিশ গৃহীত হবে। তো আপনি একটা ছেলেকে পাঠিয়েছেন ও এম এ পাস, আপনি আমাকে বললেন শাহিনুর ভাই ছেলেটাকে নিয়ে নিন একটু বেকার ভালোই পড়ায়, তো এবার আমি তার সুপারিশ গ্রহণ করতে পারি কিন্তু ও বিএ পাস করে আমার স্কুলে গিয়েছে, আমার ক্রাইটেরিয়া আছে এম এ পাস, আপনার সুপারিশ তো আমি গ্রহণ করতে পারবো না কারণ আপনার প্রয়োজন ছিল এম এ পাস। তো আপনার দোয়া তখনই কবুল হবে যখন আপনি মুসলমান হবেন, আর মুসলমান হতে গেলে দৈনিক পাঁচবার আপনাকে সিজদা দেওয়া লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। এই পাঁচটা জিনিস দেখেন তো কার সাথে ঘটেছে, ঘটে কিনা, এই পাঁচটা জিনিস ঘটবে আপনার আমার সাথে যদি আমরা নামাজ পড়ি, কিন্তু এভাবে নামাজ পড়ি যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله والصحابه اجمعين اما بعد। এবার সেই ব্যক্তি যখন মারা যাবে
পাঁচটা শাস্তি হলো, সেই ব্যক্তি যখন মারা যাবে তখন তার তিনটি ভয়ঙ্কর শাস্তি হবে। দেখেন তো কাউকে দেখেছেন কিনা মরা অবস্থায়? এক, ও মারা যাওয়ার সময় অপমানিত হয়ে মারা যাবে। অপমানিত মানে হয়তো দেখা যাবে চারটে ছেলে তিনটে মেয়ে, সব সম্পত্তি একটা ছেলেকে একটা মেয়েকে দিয়েছে, বাদবাকি সম্পত্তি দেয়নি। তো যখন শুনছে ওর আব্বা বা মা মারা যাচ্ছে তখন ওখান থেকে বদদোয়া দিচ্ছে, ঠিকই আছে মর তুই বলে কি বলেন এরকম। দেখেন অপমানিত হয়ে মারা যাচ্ছে, ও মরতে বসেছে কিন্তু পাড়ার লোক বলছে আলহামদুলিল্লাহ বাঁচলাম। আছে না এমন মানুষ? দেখেন অপমানিত লাঞ্ছিত হয়ে মারা যাবে যে ব্যক্তি সালাত আদায় করবে, কিন্তু এভাবে সালাত আদায় করবে ফ্রিকোয়েন্ট মানে সময় মতো ঠিকঠাক সঠিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না, ওই ব্যক্তি যখন মারা যাবে অপমানিত লাঞ্ছিত হয়ে সে ব্যক্তি দুনিয়া থেকে যাবে, এক নম্বর। দুই নম্বর, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে মারা যাবে, মনে হবে যেন অনেক অনেক খাবো। দেখেন অনেক সময় মানুষ আমাদেরকে ফোন করে যে ভাই আমার আব্বা মারা যাচ্ছে তো অনেক কিছু খেতে চাইছে, কি খেতে দেব? তো বলে যে একটা ছাগল ছাদকা করেন মারা যাবে, অমুক তমুক ইত্যাদি। কিচ্ছু না, ও কিছু বলতে চায় ওই মুহূর্তে, একটা যে ব্যক্তি মারা যাচ্ছে সে কিছু বলতে চায়, আর আমাদের এলাকার লোক কি করে ছাদকা করে, একটা ছাগল জবাই করে উনি মারা যায়। আসলে ও বলতে চায়, ও আল্লাহর কাছে বলতে চায়, মানুষজনকে বলতে চায় যে তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহকে একসিন বলো না, একটু বলো না, আমি যাতে করে একটু সুস্থ হয়ে যাই, তাহলে আমি নামাজও পড়বো দানও করবো। কখন বলছে? যখন লাস্ট স্টেজ তার বিড়বিড় বিড়বিড় করছে, মনে হচ্ছে কি না কি বলতে চাইছে, কত কি খাবে, খুব ক্ষুধা লেগেছে। দেখবেন এরকম কেস প্রায়ই ঘটতে দেখা যায়, খুব ক্ষুধা এবং তৃষ্ণায় সে ব্যক্তি মারা যাবে যে ব্যক্তি সঠিকভাবে সালাত আদায় করে না। তিন নম্বর শাস্তি, তিন নম্বর শাস্তি, ও এত তৃষ্ণা নিয়ে মারা যাবে, আল্লাহ রসুল বলছে গোটা পৃথিবীর সাতটা সমুদ্রের পানি যদি তাকে পান করাও তারপরও সে বলবে আমি আরো পানি চাই, আমার তৃষ্ণা মিটছে না। দেখেন পানি দিতেই থাকে, পানি দিতেই থাকে, পানি দিতেই থাকে, মারা যাচ্ছে এমন মানুষ একটু খেয়াল করেন, বহু দেখেছেন হয়তো, সামনের দিনে দেখবেন পানি দিতেই থাকে। তা আল্লাহ রসুল যে বললেন যে গোটা পৃথিবীতে সাতটা সমুদ্র রয়েছে, সাতটা সমুদ্রের পানি যদি সবকে গিলিয়ে দেওয়া যায়, সব ওর পেটের মধ্যে ঢুকে দেওয়া যাও, তারপরেও বলবে যে আমি পানি পান করবো, আমি খুব তৃষ্ণিত আছি। তাহলে মৃত্যুর সময় লজ্জা হওয়ার কারণ, মৃত্যুর সময় তৃষ্ণিত হওয়ার কারণ হচ্ছে আপনি নামাজ আদায় করেন না, তাই আপনি কিসের বাহাদুর? আপনি এখনই মারা গেলে এখান থেকে আপনি হেঁটে যেতে পারবেন না, আপনার ক্ষমতা নাই একটা হাত আপনার এদিকে বাঁকা বাঁকা করার, আমাকে আর আর পাঁচজনকে মিলে আপনাকে কবরে নিয়ে যেতে হবে। আপনি কিসের বাহাদুর? আপনি কিসের টাকার অহংকারী? আপনি কিসের রাজাই দেরাজ? কেউ আপনাকে বাঁচাতে পারবে না, আপনি মরবেন একথা নিশ্চিত, আল্লাহ বলছেন আপনি মরবেন, মরার পরে আপনার আর কোনো কিছু কাজে লাগবে না। অতএব এখনই আপনাকে পরিবর্তন হতে হবে, একবারে রীতিমতো এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে যে পাঁচ লক্ষ সালাত আদায় করবো, আর একবারও ছাড়বো না। যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনার বয়স হয়ে গিয়েছে, হজ করতে যেতে পারেন না, দু লক্ষ টাকা একজন মানুষকে দিয়ে দিলেন, ও গিয়ে হজ করে দিল, আপনার হয়ে যাবে। আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি রোজা করতে পারেন না, একজন ভিখারি মিসকিনকে প্রতিদিন খাবার খাওয়িয়ে দিলেন, আপনার রোজা হয়ে গেল। কিন্তু নামাজ আল্লাহ রসুল বলছে দাঁড়িয়ে পড়ো, যদি ক্ষমতা না থাকে বসে পড়ো, যদি ক্ষমতা না থাকে শুয়ে পড়ো, যদি ক্ষমতা না থাকে চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজ আপনাকে পড়তে হবে। এখানে কোনো বিকল্প রাস্তা নয়, হজ বিকল্প হয়, হজ বিকল্প হয়, যাকাত অন্যজনকে দিয়ে বিকল্প দেওয়া যায়, আপনার সিয়াম রোজা অন্যজনা করলে আপনার হয়ে যায়, কিন্তু নামাজ আপনাকেই পড়তে হবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নেই, মাঠে আছেন, মাঠে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওখানে সালাত আদায় শুরু করে দেন, ট্রেনে আছেন, ওখানে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, ওখানে নামাজ আদায় করে দেন। গোটা পৃথিবীর কে কি করলো আপনার দেখার সময় নেই, আপনি ছাদের উপরে বসে আছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেল মসজিদ অনেক দূরে, ওখানে সালাত আদায় করা শুরু করে দেন। যে ডিফিকাল্ট অবস্থায় থাকেন না কেন, আপনাকে সালাত আদায় করতে হবে। সাহাবীরা এসে বলছে আল্লাহ রসুল, আমরা যখন যুদ্ধের ক্ষেত্রে থাকি, যখন গুলি বর্ষণ হয়, যখন তীর বর্ষণ হয়, যখন প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করি, তখন যদি নামাজের ওয়াক্ত আসে তো আমরা করব কি? তখন আল্লাহ রসুল বলছে একদল জামাত করবে, একদল যুদ্ধ করবে, একদল জামাত করবে, একদল যুদ্ধ করবে, এদের জামাত হয়ে গেলে এরা যুদ্ধ করবে, ওরা এসে জামাত করবে। যুদ্ধের ময়দানে নামাজকে ছাড় দেওয়া হয়নি,
যুদ্ধের ময়দানেও নামাজকে ছাড় দেওয়া হয়নি। অতএব আপনাকে আমাকে একবারে কান খুলে শুনে রাখতে হবে, ব্রেনের মধ্যে ঢুকে নিতে হবে যে সলাৎ আমাকে আদায় করতেই হবে। যে কোনো মুহূর্তে আপনার কাছে মালাকুল মত চলে আসতে পারে, বিসমিল্লাহ বলার সময় আপনাকে দিবে না, বিসমিল্লাহ বলার সময় আপনি পাবেন না, একবার তওবা করার সময় আপনি পাবেন না। ফেরাউন যখন ডুবছিল তখন ফেরাউন মুসাকে বলছে, ও মুসা আমি এখন বুঝতে পেরেছি তোর রবের প্রতি ইমান আনলাম। তা আল্লাহ বলছে এখন আর ইমান কাজে লাগবে না, এখন আর ইমান কাজে লাগবে না, এতদিন যাই যে যা করেছেন, যত দূর থেকে শুনছেন যেখান থেকে শুনছেন ওইখান থেকে দাবি থাকলো যে আপনি সালাত ছাড়বেন না। সৌদির মাটি এত বরকত কেন? সৌদি আরবে এত বরকত কেন? মাটি খুঁড়লে তেল পাওয়া যায়, টাকার অভাব নেই, সোনার পাহাড় নাকি একদিন উঠবে সৌদি আরবে, এত বরকত কেন? সৌদি আরবে মানুষ পৃথিবীর সেরা ব্যস্ত মানুষ, কিন্তু তারা এক ওয়াক্ত নামাজ কাজা করে না। যেখানে যে অবস্থায় নামাজের ওয়াক্ত চলে আসে ওইখানে ওই অবস্থায় তারা সালাত আদায় করে, আর আমরা বাড়িতে একদিন বিয়ায় চলে আসলে সেদিন নামাজ শেষ, পরে একা একা পড়বো, এই জন্য তো আমাদের বরকত নাই। ওই যে শুরুতে বলেছিলাম না, জীবন থেকে বরকত উঠে যাবে, মনে হবে যে টাকা টাকা না, এই তো সেদিন এই কিনলাম সেই নাই, এ হচ্ছে আমাদের অবস্থা হবে। এটা যে মারা যাওয়ার সময় তিনটি শাস্তি, এরপরে যখন কবরে যাবেন তখন তিনটি শাস্তি। যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু পাঁচ ওয়াক্ত না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, মানে মাঝে মধ্যে করে, তাদের কথা বলছি, বেনামাজির কথা বলিনি, ওরা তো মুসলমানই না, আমি তাদের কথা বলছি, খেয়াল করুন। এখন কবরে চলে গেছে, কবরে তিনখানা শাস্তি। এক এক প্রথম শাস্তি, কবরে ঢুকা মাত্রই দুই দিকের মাটি তাকে চেপে ধরবে, দুই দিকের মাটি তাকে চেপে ধরবে। আল্লাহ রসুল বলছেন হাত্তা তাখতালিপা আদলাহু, ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড়, ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড় একবারে এভাবে মিশে যাবে, ভিতরে ঢুকে যাবে, তখন দুই মাটির চাপ দেওয়া হবে, কারণ ওই একটা ফেরেস্তা নিয়োগ করা হবে, প্রশ্ন করা হবে, তিনখানা উত্তর দিতে পারবে না, তখন ফেরেস্তা বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, পড়ুনি শুনুনি, পড়াশোনাও করুনি, কারোর বক্তৃতাও শুনুনি, কারোর কথাও শুনুনি যে নামাজ পড়তে হবে, এগুলো শুনুনি। তো বলবে যে না আমি তো সব কিছু জানি না, জানতাম না, জানতাম আল্লাহ রসুল নামে কেউ আছে। তখন আল্লাহ আকাশ থেকে বলবে কবরের মাটি তুমি জোড়া লেগে যাও, লোক মাঝখানে রয়েছে, এবার এই দিক থেকে এই দিক থেকে দুই পাজরের হাড় একে অপরের সাথে মিলে যাবে। প্রথম শাস্তি কবরের মধ্যে ঢুকে, কবর আপনাকে আলিঙ্গন করবে, চাপ দিবে, দুই দিকের হাড় আপনার একাকার হয়ে যাবে। বলেন তো বাজবেন কি করে? দরজার ওই যে কোনা, ওই কোনার মধ্যে আঙুল ঢুকে গিয়ে আজকে গিয়ে চাপ দিয়েন তো দেখেন তো কত কষ্ট হয়। এখন আপনার গোটা দেহটাকে স্ম্যাশ মাইজ করে ফেলা হবে, গোটা দেহটাকে পিষে ফেলা হবে কবরের মধ্যে। প্রথম শাস্তি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করে যান, চার ওয়াক্ত করে গেলেও এই শাস্তি আপনাকে নিতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেন? আমি ফজরে আমি সালাত আদায় মিস করি না, আমরা অনেকে মিস করি না, আপনি বাড়িতে শুয়ে ঘুমাবেন হবে নাকি? আপনি বাড়িতে শুয়ে ঘুমাবেন আরামের ঘুম, আর আমি ফজরে উঠে সালাত আদায় করবো রাত্রি 12টা একটা জাগার পরেও, আল্লাহ কি জালেম নাকি? আল্লাহ তো নিজেই বলেছে আমি জুলুমকে হারাম করে নিয়েছি, শীত গ্রীষ্ম বর্ষা যে অবস্থা হোক না কেন আপনাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। বৃষ্টি হচ্ছে সেটা ভিন্ন কথা, বাড়িতে সালাত আদায় করলেন ওটা ভিন্ন কথা, বিশেষ ওজর ছাড়া আপনাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে, নাহলে কবরে বুঝেন ব্যাপারটা। দুই নম্বর শাস্তি, আল্লাহ রসুল বলছেন যে ও আল্লাহ কঠিনভাবে শাস্তি দেবেন, কেন বলেন তো? আপনি আমার ছাত্র, আপনাকে আমি বললাম যে এই প্রশ্নটা আসবে পরীক্ষায়, একবারে 10-এ 10 পেতে হবে, এক এইভাবে লিখতে হবে, আর আমি খাতা দেখব। ওটাকে আপনি এক মাস আগে আপনাকে বলেছি, এক বছর আগে বলেছি, প্রশ্নটা 5 মার্কের বা 10 মার্কের এতটুকু লিখতে হবে, 10 থেকে 12 লাইন আপনাকে লিখতে হবে। আপনি সারা বছরে সারা জীবনে সুযোগ পাবেন না, সারা জীবন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নের তিনটি প্রশ্নের উত্তরের জন্য। এবার আপনি লিখে দেখছি আপনার লেখার মধ্যে সবই ভুল, ট্রাই করেনি, চেষ্টাই করেনি, লেখার মধ্যে সবই ভুল, তখন আমার শাস্তির গতিটা কেমন হবে? এ তখন আমি বলেছিলাম না যে তখন এক মাস সময় দিলাম, আমি 10 মার্কের একটা কোশ্চেন মুখস্থ করতে পারি, মানে এটা হয় কি করে? আর ব্রেনটাও দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে। এবার আল্লাহ শাস্তির ধরন চারিদিক দিয়ে আল্লাহ শাস্তি দেবে যে এতবার করে বলেছি নামাজ পড় নামাজ পড় নামাজ পড়েছি, এখন বুঝ। তো যখন এই চাপ দিতে শুরু করেছে, এরপরে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে কবরের মধ্যে, একদম লেলিহান অগ্নিশেখা, আর এই আগুন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আগুনকে যেটা আরো 69 দিয়ে গুণ করেন, যত কঠিন আগুন হবে, একবারে কালো আগুন, আগুনও পুড়তে পুড়তে শেষ, আগুনও পুড়তে পুড়তে শেষ।
আগুনের রং হবে কালো, আর এই আগুন জ্বলবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। পাথর দিয়ে আবার আগুন জ্বলে নাকি এখন বুঝেন, পাথরের আগুনের গতি কি হবে। এই আগুন আপনাকে কবরের মধ্যে আস্তে পিষ্টে জোরে ফেলবে, আপনাকে দাও দাও করে পোড়াতে শুরু করবে, আপনি বাপরে মারে করে চিৎকার করবে। এটা কুকুর শুনতে পাবে, এটা মুরগি শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন। দেখেন না কুকুরগুলা কি করে, কবরের পাশে ওরা বুঝতে পারে এখন আজাব হচ্ছে, ভাবুন। তিন নম্বর কবরের শাস্তি, কবরের তিন নম্বর শাস্তি হচ্ছে কবরের মধ্যে একটা সাপ মোতায়েন করা হবে, যে সাপের নাম হচ্ছে সুজাউল আখরা। সুজা মানে বিষধর অজগর, এই সাপ, এই সাপটার সাইজ হবে একদিনের, এই সাপটার সাইজ হবে উটের গর্দানের মতো, উটের গর্দান গলা তার মতো সাইজ হবে। সাপের থাকবে নখ, নখ থাকবে, নাখুন থাকবে, সাপের নাখুন থাকবে, এই নাখুনগুলো হবে লোহার, আর এই নাখুনগুলো হবে একদিনের ঘোড়ায় চলা পথ। একদিন একটা মানুষ যেখানে ঘোড়া নিয়ে থামবে এত বড় নখ হবে, চোখ হবে আগুনের, বিজলির আগুনের চোখ হবে, সে বজ্র নিনাদে চিৎকার করে কবরের মধ্যে ঢুকে বলবে আমার সুজাউল আকরা, আমি বিষধর অজগর, আল্লাহ আমাকে বলেছেন তুমি নাকি ফজরের নামাজ আদায় করনি, এখন আমি সূর্যাস্ত পর্যন্ত তোমাকে আমি কামড়াবো। ফজর থেকে সূর্যাস্ত দেখেন চল্লিশে জামাত, চল্লিশ থেকে আপনার পাঁচটা পঁচিশ পর্যন্ত, ২৬ পর্যন্ত সাপ আপনাকে কামড়াবে, চল্লিশ থেকে পাঁচটা পঁচিশ পর্যন্ত সাপ আপনাকে কামড়াবে, বলেন তো কতক্ষণ কামড়াবে। এটা একটা, এটা একটা। তারপরে বলছে জোহরের নামাজে সে বলছে আল্লাহ বলেছেন তোমাকে নামাজ পড়ার কথা তুমি মানোনি, এ দেখো আমি তোমাকে জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবো। জানি না আল্লাহ কেন এভাবে বললেন, হয়তো আমাদেরকে বোঝানোর জন্য বললেন আসলে ২৪ ঘন্টা কামড়াবে। তারপর আসরে এসে বলবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আপ টু ফজর কামড়াতে থাকবে। এখনো শেষ হয়নি হাদিস, আল্লাহ রসুল বলছেন এই সাপ যখন একবার কামড়াবে তখন ৭০ গজ নিচে মাটির মধ্যে চলে যাবে, এই সাপ যখন একবার কামড়াবে ৭০ গজ মাটির নিচে চলে যাবে। তো ৭০ গজ মাটির নিচে একটা মানুষকে যদি পুঁতে ঢুকিয়ে দেওয়া যায়, লাঠিয়ে পুঁতে ফেলা হয়, তার অবস্থাটা কি হবে? সাপে কামড়ালে একবার কামড়ালে ঢুকে যাবে। তো সাহাবীরা বলছে যে কি করে ঢুকবে, তুমি যে কাঠের মধ্যে ফলা ঢুকে দেখেছো, কাঠের মধ্যে পেরেক ঢুকে দেখেছো, মানে কোনো ফাঁক থাকে না, তো চাপে ঢুকে যায়, হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে মারলে ঢুকে যায়, ওইভাবে ঢুকে যাবে। তখন বলছে যে মানুষ কি ওইভাবে ঢুকবে, বলে জি হ্যাঁ, যে নামাজ আদায় না করে চলে গিয়েছে সেও ওইভাবে ঢুকবে। আর সে কতক্ষণ ঢুকবে? সাপ যতক্ষণ কামড়াবে, সাপ কতক্ষণ কামড়াবে? ২৪ ঘন্টা কামড়াবে। আপনি যতদিন সালাত আদায় না করেছেন অতদিন, যতদিন নামাজ আদায় না করেছেন সাপ অতদিন কামড়াবে, আপনি অত ৭০ গজ, মানে একবারে ৭০ গজ যাবেন নিচে, একবার আপনি কল্পনা করেন। এই যে এত কথা বলছি, এই যে হাদিস বলছি, কোরআন থেকে বলছি, তারপরে আপনি তোকে যা হয় হবে দেখা জায়গা, বাদমে বাদমে তো দেখা জায়গা, তখন তো বুঝবেন কবর কি জিনিস। কিয়ামতের মাঠ তো বহুত দূরে, উমার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বলছেন উমার ইউল এন্টার টু দ্য প্যারাডাইস, তুমি জান্নাতে যাবা। উমার প্রতিদিন কাঁদতেন আল্লাহ আমি কি করব, আমি কি করে বাঁচবো। আবু বকর বলতেন যে আমি কেন গাছ হইনি, গাছ হলে তার মালিক আমাকে কেটে ফেলতো, কোনো হিসাব দেওয়া লাগতো না। আবু বকর জান্নাতে যাবে আল্লাহ রাসূলের সাথে থাকবে কথা সত্য, তারা কান্নাকাটি করতেন। আজকে আমাদের অবস্থা কি, কোনো সাহাবীর যদি তাকবীরে উলা ছুটে যেত, আল্লাহ আকবার এটা ছুটে যেত, তিন দিন যাবৎ তারা কষ্ট পেতেন। আর যদি কারো জামাত ছুটে যেত, ৭ দিন যাবৎ কান্নাকাটি করতেন, হায় আল্লাহ আমার জামাত মিস হয়ে গেল আর আমরা ৭ বছর নামাজ পড়িনি। আমাদের অবস্থা কি হবে, কেউ বাঁচাবে না আপনাকে, কোনো এমএলএ এমপি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, সবাই মহাবিপদে সেদিন থাকবে। কবরে আপনাকে একা থাকতে হবে, একা, কঠিন জায়গা কবর। এরপরে আখেরাতে হচ্ছে তিনটি শাস্তি, আখেরাতে তিনটি শাস্তি। এক, আল্লাহ আপনার সাথে কথা বলবে না, বলেন আর কি দরকার, এটা তো যথেষ্ট, আল্লাহ কথাই বলবেন, আল্লাহ পরিত্রাণ দেওয়ার মালিক, আল্লাহ কথা বলবে না, রেগে থাকবে আপনার করে, দেখলে আপনাকে দেখলে রাগ হবে, তাকাবে না আল্লাহ সুবহানাল্লাহ আপনার দিকে। দুই, আপনার সলাত নাই মানে আপনার দিন নাই। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছে যার সলাত নাই তার দিন নাই। প্রত্যেকটা সাহাবীর, কেউ যদি রোজা না করতো ওরা মাইন করতো না, কেউ যদি দান না করতো মাইন করতো না, কিন্তু কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়তো তো সাহাবীরা মনে করতো যে ও মুসলমান নয়, কাফের, সাহাবীরা মনে করতো। চিন্তা করেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবে না, যেদিন পাহাড় উড়বে, যেদিন মূসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার কী হবে, যেদিন পৃথিবীর প্রত্যেকটা মানুষ বলবে আজকে আল্লাহ আমার কী হবে, সব মানুষকে মনে হবে মদ খেয়ে গিয়েছে, নেশাগ্রস্ত,
খুব নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, তা আল্লাহ বলবে এই শোনো শোনো শোনো, এরা কেউ নেশা করেনি, এটা আমার আজাব, আমার আজাবের স্টাইলটাই এমন, মানুষ নেশাগ্রস্ত তাই মনে হবে, দেখি পতঙ্গের ন্যায় উঠতে থাকবে, কোথায় গেলে পরিত্রাণ পাবো, নিজের বাবা ছেলেকে রেখে পালিয়ে যাবে, মা ছেলেকে রেখে পালিয়ে যাবে, মানে কি যে পরিস্থিতি হবে, সবাই থাকবে উলঙ্গ, কেউ কারোর দিকে তাকাবে না, কত কঠিন পরিস্থিতি হবে, নবী রাসূলরা টেনশনে থাকবে, আপনি আমি তো দূরের কথা, আল্লাহ তাকাবেন না আপনার দিকে। দুই, আপনার কোনো আমলের প্রতিফল দেওয়া হবে না, আপনি বলবেন আল্লাহ গো আমি তো 1 লরি টাকা দান করেছিলাম, আল্লাহ গো আমি তো 2টা গ্রামের মানুষকে 15 বার খাইয়েছিলাম, আল্লাহ গো আমি বিধবার বিয়ের ব্যবস্থা করেছি, তাকে লালন পালন করেছি, আল্লাহ রসুল তুমি তো বলেছো এতিমকে লালন পালন করলে আমি নাকি তোমার সাথে থাকবো, আজকে ব্যবস্থা করো, তো সবাই যাই করেন না কেন কিছু কাজে লাগবে না, কেন অ্যাডমিট কার্ড নাই পরীক্ষা হলে ঢুকতে পারবেন না, অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষা হলে ঢোকা যায় না, পাঁচ ওয়াক্ত সালাত আছে অ্যাডমিট কার্ড, আপনাকে সালাত আদায় করতে হবে। 3 নম্বর, শেষ শাস্তি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, জাহান্নাম মানে 1 মিনিটে কথা বলে খুতবা শেষ করব, জাহান্নাম কি জিনিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামকে টেনে নিয়ে আসবে আর জাহান্নামের লাগাম হবে 70,000 লাগাম থাকবে, কত হাজার বলেন, 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে, 70,000 লাগাম থাকবে জাহান্নামের, আর 70,000 ফেরেশতা একটা লাগামে থাকবে, গুণ করেন 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে, জাহান্নাম তাও পিছলে যাবে, ছুটে পালাতে শুরু করবে, আর এত গর্জন দিবে জাহান্নাম, জাহান্নামের গর্জন শুনে মানুষ বেহুশ হয়ে যাবে, হায় আল্লাহ আজকে আমাদের কি হবে, চিন্তা করেন অবস্থাটা কি হবে। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বলছেন আল্লাহর রাসূল আমাদের কি হবে, তো বলছে যারা নামাজ পড়ে, যারা আল্লাহর তাওহীদে বিশ্বাস রাখে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখে, যারা তাবিজ ঝুলায় না, যারা আপনার শিরক করে না, যারা মানে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে এটা মনে করে না, টিকটিকিতে টিকটিক করলে ঠিক হবে এটা মনে করে না, অর্থাৎ শিরক মুক্ত যারা, তাওহীদের উপরে অটল, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, ইসলামের আহকাম বিধান মেনে চলেছে, তাদের টেনশন নাই, তারা শুনবে ঠিকই কিন্তু অত হতাশ তারা হবে না। এ হচ্ছে প্রায় 14টা শাস্তি, আমি বললাম দুনিয়াতে 5টা, মারা যাওয়ার সময় 3টি, কবরের মধ্যে 3টি, আর শেষ ফাইনাল ডেস্টিনেশন যেখানে সেখানে 3টি, তার লাস্ট শাস্তি হচ্ছে আপনার থাকার জায়গা জাহান্নাম, জাহান্নাম মানে শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, খুব ভয়ঙ্কর জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে পরিত্রাণ করে, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কবরের তলে শায়িত, জানি না তারা কি হালে রয়েছে, তারা যদি শিরক বিদাত না করে মারা যায়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমান চারি বিশ্বে, গোটা বিশ্বে যেন নির্যাতিত এই মুসলমান এর উপরে যদি এটা পরীক্ষা হয়, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। কাশ্মীরের অবস্থা এবং আসামের ডিটেকশন ক্যাম্পের অবস্থা অতীব ভয়াবহ, আল্লাহ তাদেরকে তুমি সঠিক পথ এবং পন্থ অবলম্বন করে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, ডক্টর জাকির নায়েক সহ আরও যে বিশ্বের আলেম ওলেমা রয়েছে, তারা যেন সঠিকভাবে দীন ইসলাম প্রচার করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই গ্রামের বহু মানুষ বেনামাজি, বহু মানুষ সালাতের সঙ্গে ধার ধারে না, বহু মানুষ পুজোর মতো শিরক তারা বাড়িতে করে, আল্লাহ তাকে শিরক মুক্ত জীবন এবং মসজিদে সে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক।